জীবন গান, তোমার গলার মাতুলিটা কপালে ঠেকাও, তারপর চোখ বুঝে আমি যে মন্ত্রটা বলছি আমার সঙ্গে বলো। জাদু মাদুলি জাদুর খেলা, জাদু মাদুলি জাদুর খেলা, হটর পটর নিঝুম বেলা, হটর পটর নিঝুম বেলা, যেমন ছিলুম তেমন রূপ, যেমন ছিলুম তেমন রূপ, ঝাপে জাদুর চুপুর চুপ, ঝাপে জাদুর চুপুর চুপ। ওই ঢোল ঢকর বাজিয়ে তুই যে পথেই যাবি, শব্দ শুনে জীবন গান তোকে অনুসরণ করবে। ঈশান কোন বরাবর যেতে বলেছিল বৃদ্ধ বনস্পতি, আমাদের ওইদিকে যেতে হবে। প্রচন্ড গতিবেগের সঙ্গে আমি পেরে উঠবো না কিছুতে, নদীর আগে ছোটার ক্ষমতা নেই আমার। আর পথ দেখাতে না পারলে নদী যে কোনো দিকে নিজের ইচ্ছে মতো বয়ে চলে যাবে। প্রকৃতি মা আমায় রক্ষা করো, আমি যে কিছুতেই নদীর সঙ্গে ছুটতে পারছি না, আমাকে গতি দাও, নদীর আগে ছোটার ক্ষমতা দাও আমাকে, আমি যেন জীবন গাঙ্গকে সঠিক পথ দেখিয়ে রাক্ষস রাজ্যে নিয়ে যেতে পারি। পথ দেখাও পারুল, তাড়াতাড়ি পথ দেখাও। কলম আর কাগজ, আমি মানুষ নই, আমি প্রহরী যুযুধান। রাজপিতা আমাকে এখানে মানুষ বানিয়ে বন্দী করেছেন, আমার গলার স্বর কেড়ে নিয়েছেন। দয়া করে আমাকে এখান থেকে মুক্ত করুন। তার মানে রাঘব আমাকে এক্ষুনি ঘরে গিয়ে সেনাপতি রাঘবেন্দ্রর বর্তমান অবস্থা দেখতে হবে, এক্ষুনি।
মা গো, রক্ষা করো মা, আমি যে পাচ্ছি না, আমার শক্তি দাও, ঢেউয়ের আগে ছোটার ক্ষমতা দাও মা। আমি এসেছি বারুল, এতদিনে তোমার উপকারের ঋণ শোধ করার সময় এসেছে, উঠে এসো আমার পিঠে, আমি তোমাকে নিয়ে যাব নদীর গতির আগে আগে। মনে আছে একদিন তুমি নিজের জীবন তুচ্ছ করে আগুনে পাহাড় থেকে আমার একমাত্র ছানাটাকে বাঁচিয়েছিলে? উড়তে উড়তে দূর থেকে দেখেই আমি তোমাকে চিনতে পেরেছি পারুল, তাড়াতাড়ি উঠে এসো আমার পিঠে। সময় নষ্ট করো না পারুল, শীঘ্র উঠে এসো। হ্যাঁ চলো, আমি আমার শত্রু রাঘবেন্দ্রকে দেখতে চাই, তার অবস্থান প্রকট হোক আমার চোখের সামনে। বাগানে চাপা গাছের কাছে পৌঁছে গেছে সেনাপতি রাঘব, এত সাহস, এত দাদু তাহলে শুধু শুধু রাঘবকে খাঁচা থেকে মুক্তই করেনি, ওই বাগানে চাপা গাছের কাছে পর্যন্ত পৌঁছতেও সাহায্য করেছে। ঠিক আছে দাদু, এবার আমিও দেখতে চাই তুমি আমার শত্রুদের আর কি কিভাবে সাহায্য করতে পারো। আমি এক্ষুনি ওই চাপা ফুলের বাগানে যাব, তুমি তো জ্ঞান হারিয়ে পড়ে আছো, এবার আমিও দেখতে চাই দাদু তোমার ভালোবাসার মানুষরা কি করে আমার হাত থেকে পড়ে। তোমাকে বিশ্বাস নেই, তুমি আমার মহাবিনাশ বাণও কাটিয়ে দিতে পারো। আমার শত্রুদের ধরতে যাবার আগে তোমার একটা পাকাপাকি ব্যবস্থা আমাকে করতে হবে, যাতে তুমি কোনোভাবে জ্ঞান ফিরে পারুলদের সাহায্য করতে না পারো।
ভাইগান, আমরা রাক্ষস পুরীতে পৌঁছে গেছি। এবার গোলককে তা বার করতে পারলে আমার চাপা ভাইয়ের কাছে পৌঁছে যাবো। আমার পথ এখানেই শেষ, এরপর আমি আর যেতে পারবো না পারুল, কারণ আকাশপথে গোলক ধাঁধায় ঢোকা যায় না। মনে পড়েছে, নাশামতি তো আমাকে বলেছিল। তাহলে এখন কি উপায় হবে মায়গল? আমি জীবনগাঙ্গকে এই গোলক ধাঁধা পার করে নিয়ে যাবো কি করে? জীবনগাঙ্গের গতি আটকাতে পারবে না কোনো গোলক ধাঁধা, সবকিছু ভাসিয়ে এগিয়ে যাবে নদী। তুমি বরং নদীতে ঝাঁপ দাও পারুল, নদীর স্রোতই তোমায় পৌঁছে দেবে তোমার চাঁপা ভাইয়ের কাছে। তবে তাই করি, জীবনগাঙ্গের জলে ভেসে যাই। তোমার জন্য জীবনগাঙ্গকে এতটা পথ নিয়ে আসতে পারলাম মহাইগণ, তোমার এই উপকার আমি জীবনে ভুলবো না। আবারও যদি কখনো তোমার সাহায্য লাগতে পারি আমি খুশি হব পারুল। যাও, জীবনগাঙ্গ এসে পড়েছে। প্রকৃতি মা, তোমার ভরসাতেই জলে ঝাঁপ দিচ্ছি, তুমি আমাকে রক্ষা করো। তোমার জ্ঞান ফিরে এলো এত তাড়াতাড়ি, আশ্চর্য। যাই হোক, ভালোই হয়েছে। তোমায় আমার কিছু কথা বলার আছে। তা তোমার সব চাল আমি ধরে ফেলেছি, খাঁচায় বন্দি সেনাপতি রাঘবেন্দ্র যে আসল সেনাপতি রাঘবেন্দ্র নয় তা আমি জেনে গেছি। তুমি এগুলো করে বেশ ভালোই করেছো, আমার উপকার করেছো। আমি তো তোমারই নাতনি, আমার বুদ্ধি জুগিয়েছো তুমি, তাই এখন থেকে আমি সাজবো, এখন থেকে আমি সাজবো দাঁত পারুলের আতরে। আর তুমি কিচ্ছু করতে পারবে না, পারুল কিচ্ছু ঠিক বুঝতে পারবে না। একদম চুপ, তুমি এখন শুধু চুপ করে শুয়ে থাকবে। বিশ্বাস, বড় বিশ্বাস করে বলতো তোমায়, বিশ্বাসে ডুবাবে।
হইতে আমার চাপা ভাই, আমি পেরেছি, আমি পেরেছি জীবন গঙ্গে আমার চাপা ভাইয়ের কাছে নিয়ে আসতে। প্রকৃতিমা, প্রকৃতিমা তুমি আশীর্বাদ করো, আমি যাতে নির্বিঘ্নে আমার চাপা ভাইকে নিয়ে সূর্যনগরে ফিরতে পারি। এক্ষুনি আমাকে ওই চাপা ফুলের কাছে পৌঁছতে হবে। সেনাপতি রাঘবেন্দ্র, তোমাকে ধরবো আমি, আর তারপর তারপর শেষ করে দেবো তোমাকে। কি ভেবেছিলে, কি ভেবেছিলে তুমি? দাদুর সাহায্য নিয়ে তুমি আমার হাত থেকে পার পেয়ে যাবে? হ্যাঁ, বগানে গিয়ে খাপটি মেরে বসে আছো, ভাবছো তোমাকে আমি ধরতে পারবো না, খুঁজে পাবো না তোমাকে? দাদু আর তোমাকে বাঁচাতে পারবে না, কারণ দাদুর সে ক্ষমতাই নেই এখন। দাদু এখন কাল ঘুমে আচ্ছন্ন। রাঘবেন্দ্র, তোমাকে তো আমি আজই শেষ করব, আর তারপর তারপর তোমার ভালোবাসার পারুলকে ধরে আজই বলি দেব। প্রহরীদের তো সরে যাবার কোনো লক্ষণ দেখছি না, যাকে এখন ওদের ঘাঁটিয়ে লাভ নেই, পারুল আগে ফিরে আসুক, তারপরে এদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। বরং আমি এখন চুপচাপ এই ঝোপের আড়ালেই অপেক্ষা করি। অনেক চালিয়েছ তুমি আমার সেনাপতি রাঘব, অনেক আগেই তোমাকে আমি শেষ করে দিতাম, আর নয় অন্ধকার কারাগারে নিক্ষেপ করতাম আমি তোমাকে, পারিনি, কারণ সুরেন্দ্র তোমাকে খুবই পছন্দ করত, ভরসা করত তোমার উপর। সেই তুমি কিনা শেষে আমাদের সাথে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে, একমাত্র একমাত্র মৃত্যুই তোমার জন্য যোগ্য শাস্তি। আমি চিয়ন গানকে নিয়ে এসেছি সেনাপতি মশাই, এই হলো চিয়ন গান। আজ আমি তোকে বলি দেবই পারুল, তোকে বলি দেবই, পৃথিবীর পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। সেনাপতি মশাই, আমাদের তাড়াতাড়ি তীরের দিকে যেতে হবে, তারপর চাপা ভাইকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে।